হ্যালো ভিউয়ার্স, আমার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখন এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর আছেন জুনিয়র মান্না। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আর আপনাদের চ্যানেলে আসতে কাজ করে খুব ভালো লাগছে। চলুন আমরা নিজের নামই নামতে কথা বলি। তো তো মুন্না ভাই, জি, তো আপনি আসলে মান্নার সবচেয়ে বড় ভক্ত আমার কাছে যেটা মনে হয়। আমি মান্না ভাইয়ের একজন অন্ধ ভক্ত, আর মান্না ভাইকে ভালোবেসে আজকে আমি জুনিয়র মান্না হয়েছি। আচ্ছা আচ্ছা, এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই বলব। আর আমি সবসময় মান্না ভাইয়ের ভক্ত হিসাবে আমি দেখি। আমি কোনো সময় নিজেকে মান্না দাবি করি না, কোনো সময় আমি গর্ব করি না, মানে গর্ব করি মান্না ভাইয়ের কণ্ঠ পেয়ে আমি খুব হ্যাপি। আচ্ছা মান্না ভাই, যেটা বলছি আপনি মান্নার একটা সুন্দর একটা ডায়লগ আমাদেরকে দেন শুনি। মান্না ভাই শুধু ডায়লগ হলো আম্মা জান ছবির ডায়লগ, পপুলার ডায়লগ, ঠিক আছে সেটা শুনি। ডায়লগটা হলো, আম্মা জান আম্মা জান আপনি কথা কন, আম্মা জান আপনি কথা কর, 22 বছর আপনি আমার সাথে কথা কন না আম্মা জান, আবার আমার অনেক কষ্ট আম্মা জান, আপনার এই হাসির জন্য আমি কত কিছুই না করছি আম্মা জান, আপনি কথা কন আম্মা জান, আপনি কথা কন, আপনি কথা কন আম্মা জান, আপনি কথা কন। ঠিক আছে, আমরা শুনলাম যে খুব ভালো লাগলো, খুব জনপ্রিয় একটি ডায়লগ আপনারাও শুনলেন। যে তো ঠিক আছে মান্না ভাই, খুব ভালো লাগলো। ওকে, যে আমাদের দর্শকদের সম্পর্কে কিছু কি আপনি বলবেন? সবাইকে একটা কথাই বলবো, আমার মান্না ভাইকে যেরকম ভালোবেসেছেন আপনারা, ওরকমটা আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যাব, আমার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ভালো লাগলো, আবার আপনাদের সাথে দেখা হবে। প্রথমত ভালো থাকবেন।